আসসালামু আলাইকুম আহমতুল্লাহ। পিতামাতা হচ্ছে জান্নাতে প্রবেশ করার বৃহত্তম দুয়ার। আল ওয়ালিদু আওসাতু আবওয়া বিন জান্নাহ, এর মানে হলো জান্নাতে প্রবেশ করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে বাবা মায়ের খেদমত করা, তাদের সাহায্য করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ও সখাতুর রব্বি ফি সখাতিল ওয়ালিদ। আল্লাহ তাআলার আনন্দ পিতামাতার আনন্দে, আর আল্লাহ তাআলার রাগ পিতামাতার রাগে। মুসনানে ইমাম আহমদ এবং সুনানে আবু দাউদ গ্রন্থের সেই বিখ্যাত হাদিসে বর্ণিত আছে, একজন সাহাবী সুদূর ইয়েমেন থেকে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল, আমি ইয়েমেন থেকে এসেছি আপনাকে বাইয়াত দিতে, আপনার পিছনে জিহাদ করতে। আমার বাবা মা কাঁদছিলেন, তারপরও আমি তাদের ছেড়ে চলে এসেছি আপনার পাশে থাকতে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি সত্যি আল্লাহর সন্তুষ্টি চাও তাহলে শীঘ্রই তাদের কাছে ফিরে যাও, এবং যেমন করে তুমি তাদের কাঁদিয়েছিলে ঠিক তেমনই করে তাদেরকে হাসাও, তাদেরকে আনন্দ দাও। এটাই ছিল আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য। তুমি বাবা মাকে দুঃখী করে জান্নাত লাভ করতে চাও? তিনি এসেছিলেন সাহাবি হতে, এসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে জিহাদ করতে, কিন্তু তিনি তার বাবা মাকে কষ্ট দিয়ে এসেছিলেন, তাদের অনিচ্ছায় তাদের একা ফেলে চলে এসেছিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি এভাবে জান্নাত লাভ করতে চাও, তাদের কাছে ফিরে যাও। আমরা জানি না আমরা আমাদের বাবা মাকে আর কতদিন পাব। যাদের বাবা মা এখনও বেঁচে আছেন তাদের খুশির জন্য যা কিছু সম্ভব তাই করুন, এবং যাদের বাবা মা ইন্তেকাল করেছেন তাদের জন্য অনেক কিছু করার আছে। একবার এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তেকাল করেছেন, আমি কি তার জন্য কিছু করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই তুমি তার জন্য অনেক কিছু করতে পারো। তার জন্য দোয়া করো, তার গুনাহ মাফির জন্য দোয়া করো, আর তার হয়ে দান সদকা করো, তার হয়ে হজ করো, তার হয়ে কোরবানি দাও, এবং তার আত্মীয় স্বজনদের সাথে দেখা করো, ভালো সম্পর্ক বজায় রাখো। আর এই সকল কাজই আপনি আপনার মৃত পিতামাতার জন্য করতে পারেন। অনেক আত্মীয় স্বজনদের কথা আমাদের মনে থাকে না, কিন্তু আপনার বাবা মা বেঁচে থাকলে হয়তো তাদের সাথে সম্পর্ক বজায় রাখতেন। এখন আপনার উচিত তাদের সাথে ভালো সম্পর্ক রাখা, তাদের সাথে দেখা সাক্ষাৎ করা, এবং সর্বশেষ তরুণ ভাই ও বোনদের উদ্দেশ্যে কিছু কথা, যারা স্কুল শেষ করেছেন, কলেজে পড়ছেন, বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, এটা সবসময় মনে রাখবেন। আপনারা বড় হতে হতে আপনাদের সবচেয়ে বড় আফসোস সবসময় হবে আপনার বাবা মায়ের সাথে দুর্ব্যবহার করা, আপনার বাবা মায়ের সাথে ঝগড়া করে আপনার বাবা মাকে কষ্ট দেওয়ার কথা। কঠোর কথা কখনো ফিরিয়ে নেওয়া যায় না, আপনি যতদিন বেঁচে থাকবেন সেগুলো আপনাকে কষ্ট দেবে। আমরা যখন বয়সে ছোট থাকি তখন রেগে যাওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু সেই আফসোস আর স্মৃতি রয়ে যাবে, তা সারাটা জীবন আপনাকে কষ্ট দেবে। আমার প্রাণ প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ কোরআনে যা বলেছেন তা সবসময় মনে রাখবেন। তোমার বাবা মায়ের সাথে চমৎকার ব্যবহার করবে, এমনকি তাদের উফ পর্যন্ত বলবে না, তাদের সাথে খারাপ ব্যবহার করবে না। আল্লাহর সন্তুষ্টি চাইলে আপনাদের সামনে দুটো দরজা খোলা আছে, আপনার বাবা মা, তাদের খুশি রাখুন, তাদের ভালো রাখুন, তাদের খুশির জন্য যা কিছু সম্ভব তাই করুন, কারণ বাবা মায়ের সন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টি।